হযরত যায়েদ বিন হারেস আল্লাহ কি ডাক দিলেন আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করো, ক্ষমা করে দাও, ক্ষমা করে। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তায়েফ দেশে যাবেন। কোন দেশে? তায়েফে যাবেন। তো তায়েফে রওনা করছেন, অনেক দূরের রাস্তা। তো তায়েফে রওনা করছেন, সঙ্গে নিছে একজন সাথী। বড় বড় আলেম ওলামারা মাহফিলে গেলে সফর সঙ্গী নেন না, তো ইনিও একজন মুসাফির নিয়েছেন, সাথী। ওই সাথী সাথীটা পিছনে পিছনে হাঁটে, আর হযরত যায়েদ বিন হারেস সামনে সামনে হাঁটে। হাঁটতে 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 অনেক দূরের রাস্তা, তো হাঁটার রাস্তা। হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় গেছে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন যায়েদ বিন হারেস দেখলেন পাশে একটা ছোট্ট পাহাড়ের মতো দেখা যায়। তিনি বললেন, হে আমার সঙ্গী, চলো আমরা এই পাহাড়ের ভিতর আজকে অবস্থান করব, একটু শিথিল হব, একটু অবসর নিব, অনেক তো হাঁটলাম আর ভালো লাগে না, চলো। এখন সফর সঙ্গী সহকারে হযরত যায়েদ বিন হারেস সেই গুহার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ক্লান্ত মানুষ তো একটু ট্যাক লাগাইছে, ঘুমায় গেছে। যদি বেশি পরিশ্রম করেন দেখবেন ঘুমটা ভালো হয়। এখন যায়েদ বিন হারেস তিনি ট্যাক লাগাইছেন, ঘুমায় গেছেন। সঙ্গে যিনি ছিল সফর সঙ্গী, এই লোকটা হযরত যায়েদ বিন হারেসের হাত এবং পা বেঁধে ফেললেন। বলেন, নাউজুবিল্লাহ, হাতও বাঁধছেন পাও বেঁধে ফেলছেন। হযরত যায়েদ বিন হারেস চোখ খুললেন, খুলে দেখতেছে হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, হাতও বাঁধা পাও বাঁধা। জিজ্ঞেস করলেন, ঘটনা কি, আমার হাত পা কেন বাঁধা? আমি আপনার হাত পা বাঁধছি এজন্য যে আপনি আখিরি জামানার পয়গাম্বরকে মহাব্বত করেন, আর আমি আখিরি জামানার পয়গাম্বরকে ঘৃণা করি। সুতরাং আপনি যে আমাকে সফর সঙ্গে এনেছেন, আপনি তো ভাবছেন আমি মুসলমান, আসলে আমি মুসলমান না, আমি মুনাফেক। নাউজুবিল্লাহ কইতেন না, আমি আপনাদের সঙ্গে তাল মিলাইছি কি মুসলমান, কিন্তু আসলে আমার ভিতর কি নেফাকে পরিপূর্ণ, আমি আসলে কি না মুসলমান না, আমি আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলছি। আমি একটা এমন একটা সিচুয়েশনের অপেক্ষা ছিলাম যে কবে কোন সময় মুহাম্মদের ক্ষতি করতে পারবো, আমি সেই লোক। এখন যায়েদ বিন হারেস বলতে, আচ্ছা তুমি বিশ্বনবীকে ঘৃণা করো, আমাকে তো না, তুমি আমাকে কেন বানলা? এই জন্য যে আপনাকে যদি আমি হত্যা করি মুহাম্মদ কষ্ট পাবে, সেই কষ্টটাই আমার জন্য জয়। নাউজুবিল্লাহ। এখন এমন একটা জায়গা, আশেপাশে কোনো কি নেই, মানুষও নাই, মরুভূমি এলাকা। এখন কি করা যায় এই পরিস্থিতির ভিতরে? এখন হযরত যায়েদ বিন হারেস সমস্ত তার আশা ভরসা সব শেষ, হাতও বাঁধা পাও বাঁধা, তরবারি হাতি নিয়ে দাঁড়িয়ে আছে মুনাফিক। এখন হযরত যায়েদ বিন হারেস আল্লাহকে একটা ডাক দিছে, সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন হারেস আল্লাহ কি ডাক দিলেন আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করো, সুবহানাল্লাহ। একটা ডাক দিয়েছিলেন ইয়া রহমান, নামটা কি বলছে? রহমান, হে রহমান আপনি আগিসনি আমাকে সাহায্য করেন। ভাইরা আমার, হযরত যায়েদ বিন হারেসকে তরবারি দ্বারা আঘাত করবে, মুনাফিক তরবারিটা হাতে নিলেন, যে আঘাত করবেন বাহির থেকে একটা আওয়াজ আসলো, লা তাকতুলহু ইয়া মুনাফিক, হে মুনাফিক হত্যা করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকটা চিন্তা করলো, হঠাৎ করে আবার কেড়ে আসলো, এত
নির্জন এলাকা, মরুভূমি এলাকাতে কেউ নাই, কে আবার ডাক দিল? মুনাফেক গুহার ভিতর থেকে বাহিরে আসলেন, এসে দেখতেছে কেউই নাই, আবার ভিতরে গেছে, আবার তরবারি হাতে নিচ্ছে, হাতে নিয়ে যেই আঘাত করবে আবার আওয়াজ আসলো, ইয়া মুনাফেক লা তাকতুলহু, সুবহানাল্লাহ বলেন। এখন আবার বাহিরে আসছে, এসে দেখে কেউ নাই, কেউ নাই, ঘটনাটা কি, কে ডাক দেয়? আবার ঢুকছে, ঢুকে আবার তিনি কি করছেন, তরবারি হাতে নিছেন, যে আঘাত করবেন এখন আরো বিকট আওয়াজ, ইয়া মুনাফিক লা তাকতুলহু, এ মুনাফিক যায়েদ বিন হারেসাকে হত্যা করো না, কতল করো না। এখন আওয়াজ আরো বড়, এখন বাহিরে আসছে, এসে দেখে একটা ঘোড়া, ঘোড়ার উপর সুঠাম দেহের অধিকারী একজন যুবক বসা, সবুজ পাগড়ি, সবুজ পোশাক, সেই সুঠাম দেহের যুবকটা ঘোড়া থেকে নামলেন, হাতে খোলা তরবারি, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার হাদিস পাকের ভিতর আসছে, সুঠাম দেহের অধিকারী যুবকটা ওই মুনাফিকটার চুলের ভিতরে বাম হাতটা দিয়ে টাইট করে ধরলেন, আর ডান হাত দিয়ে তরবারি দিয়ে আঘাত করে তার কল্লা উড়াইয়া দিলেন। মুনাফিকটাকে কি করলেন, হত্যা করলেন। হযরত যায়েদ বিন হারেস ভিতরে, আর যে লোকটা হত্যা করলেন তিনি ভিতরে ঢুকলেন, গিয়ে হাতের বাঁধন খুলতেছেন, সুবহানাল্লাহ, পায়ের বাঁধন খুললেন, সুবহানাল্লাহ। গোন হযরত যায়েদ বিন হারেস যুবককে পাইয়া চাপ দিয়ে ধরছে, এ যুবক তুমি কে, এই বিপদের মুহূর্তে আপনি আমাকে এত বড় একটা উপকার করলেন। ভাইরা আমার, এই যুবক হযরত যায়েদ বিন হারেস কে জবাব দেয়, আনা জিব্রিল, আরে যায়েদ আমি হইলাম আল্লাহর নূরের ফেরেশতা হযরত জিব্রাইল, আমি আল্লাহর নূরের ফেরেশতা জিব্রাইল, আরে যায়েদ বিন হারেস তোমাকে যখন প্রথম তরবারি দিয়ে সে আঘাত করবে তখন আমি ছিলাম সেই সিদরাতুল মুনতাহার কাছেই, আমি সেখান থেকে মুনাফিকটাকে ধমক দিলাম, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হত্যা করো না যায়েদকে। দ্বিতীয়বার যখন মুনাফিক তোমাকে তরবারি নিয়ে হত্যা করার জন্য অগ্রসর হলো তখন আমি প্রথম আকাশে চলে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ, আমি সেখানে আরেকটা ধমক দিলাম, আর তিন নাম্বার ধমক দিলাম যখন আমি এই গুহার সামনে পায়ে ফের জমিনে চলে এসেছি, যায়েদ বিন হারেস তুমি যখন তোমার রব আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছ, আল্লাহ আমাকে বললেন এর জিব্রাইল যাও, আমার বান্দা আমাকে রহমান নাম ধরে ডাক দিয়েছে, আমার রহমতের মধ্যে দড়ি ঢেউয়ের সৃষ্টি হয়ে গিয়েছে, যাও জিব্রাইল আমার যায়েদ বিন হারেসকে তুমি বাঁচাইয়া দাও। রহমান, এটার নাম কি? রহমান। রহমান যে কত গুরুত্বপূর্ণ একটা নাম।